দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে বেড়েছে অস্বস্তি। অনেকের অভিযোগ, নির্বাচনে নৌকা প্রতীক পেলেও স্থানীয় অনেক আওয়ামী লীগ নেতার সমর্থন ও সাহায্য পাননি তারা। তবে অতীত নিয়ে মাথা না ঘামিয়ে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসতে চান ১৪ দলীয় নেতারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিকরা ৬টি আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করলেও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের দাপটে জয় পায় কেবল ২টি আসনে, যা পরবর্তীতে শরিকদের মধ্যে মান অভিমান ও অস্বস্তির জন্ম দেয়। নির্বাচন নিয়ে যখন লেনদেনের বিষয়টা আলোচনা হয়, তখন স্বাভাবিকভাবে এখানে প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে মন খারাপ মন ভালো এসব ঘটনা ঘটতে থাকে, এটা গুরুত্বপূর্ণ বিষয় না। আমাদেরকে জোট থেকে নির্বাচন করার প্রার্থী করা হলো, অথচ নির্বাচনে কায়দা করে হারিয়ে দেওয়া হলো। আওয়ামী লীগের অনেক নেতা তারা ১৪ দলীয় জোটের প্রার্থীকে সমর্থন করেন নাই। সেভেন হর্স সিমেন্ট, নির্মাণে শক্তি, অন্য একটা বিদ্রোহী প্রার্থীকে সমর্থন করেছেন। এই যে নীতিহীনতা, সেই সমস্ত সমস্যাগুলোকে তো আওয়ামী লীগকেই সমাধান করতে হবে। শরিক দলগুলো মনে করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের হারের কারণগুলো নিয়ে নিজেদের মধ্যে বৈঠকে পর্যালোচনা প্রয়োজন। দীর্ঘ ১৫ বছরে যতটুকু আমরা অর্জন করেছি আর যা অর্জন করতে পারিনি, সেটা অর্জন করার লক্ষ্যে ১৪ দলীয় জোট তার কর্মপন্থা অল্প দিনের ভিতরেই আমরা নিশ্চিত করব। ১৪ দলের জোটনেত্রী শেখ হাসিনার সঙ্গে একটা আলোচনা বৈঠক খুবই জরুরি হয়ে পড়েছে। আদর্শিক জোটটাকে ধরে রাখারও বিষয় রয়েছে, তবে সেটা নির্ভর করতেছে যে জোটের প্রধান দল আওয়ামী লীগ তারা কীভাবে জোটকে রাখতে চাচ্ছেন এবং জোটকে কাজে লাগাতে চাচ্ছেন। বিএনপি জামাতের চক্রান্ত থেকে দেশকে রক্ষা, সাম্প্রদায়িক অপশক্তিকে নির্মূল, বৈষম্য কমানো সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় আদর্শিক রাজনীতি নিয়েই সামনে এগিয়ে যেতে চান ১৪ দলীয় শরিকরা। সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করাটাই ১৪ দলের একটা গুরুত্বপূর্ণ কাজ হবে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।